শরীয়তপুর জেলা বিএনপির শান্তিপূর্ণ অনুষ্ঠানে পুলিশ প্রশাসন বাধা না দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ। আসন্ন বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে শরীয়তপুর জেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে শক্তিশালী করবে এটা বিশ্বাস রাখি। অতএব আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে 12 তারিখের প্রোগ্রাম কিভাবে আমরা করতে পারি সেই প্রস্তুতি নিতে হবে। আগামী অল্প কয়েকদিনের মধ্যে আমাদের শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের শরীয়তপুরের যারা নির্বাহী কমিটির সদস্য আছেন, আমাদের যারা সাংগঠনিক সদস্য আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, সবাইকে আমরা অচিরেই মাহবুব তালুকদার বাড়িতে বসবো, আমরা মান্নান বাবর সাহেবের বাড়িতে বসবো, সেখানে বসে আমরা 12 তারিখে কিভাবে প্রোগ্রামে যেতে পারি সেই প্রস্তুতিগুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আজকের পর থেকে ইনশাআল্লাহ কোনো মতভেদ আমাদের থাকবে না। শুধু একটু অনুরোধ করি, বিশেষ করে আজকে শরীয়তপুরের প্রশাসনকে আমাদের অন্তর থেকে অভিনন্দন জানাই, এই কারণে আপনারা যদি এত ভালো হয়ে যান আমরা সত্যিকার আপনাদের চেয়ে বেশি ভালো। আমাদের নেত্রী শান্তিপূর্ণ রাজনীতিতে সহ স্থান থেকে পছন্দ করেন, নির্দেশনা আছে। যেদিন বেগম খালেদা জিয়া বক্তৃত্ব সভায় বলেছিলেন আমরা উপস্থিত ছিলাম, বেগম খালেদা জিয়া বক্তৃতাতে বলেছিলেন যদি এই স্বৈরাচার সরকার আমাকে কারাবরণ করা হয় তোমরা উচ্ছৃঙ্খলতা নিব না, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব, রাষ্ট্রের কোনো মানুষের জন্য কষ্ট না হয়। সেই দিকে তাকিয়ে বেগম খালেদা জিয়ার যারা আমরা সৈনিক আছি আমরা সেই নির্দেশনা এখনো আছি। অতএব আমাদের সরলতা বুঝে এই সরকার কেন বুঝেন না বুঝেন যে আমরা খুব নরম কিছু জানি না, আমরা সব খেলাই জানি। আপনারা যেভাবে খেলতে চান আমরা সেভাবেই খেলবো। সবাইকে ধন্যবাদ, নেতৃবৃন্দ কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ। আপনারা প্রশাসন আমাদেরকে হেল্প করেছেন, আপনাদেরকে ধন্যবাদ।